বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9টায় দূতাবাস প্রাঙ্গণে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, কাউন্সিলর শ্রম শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম ও দূতাবাসের প্রধান সচিব মোহাম্মদ হারুনুর রশিদ কমিউনিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দোয়াবাণী পাঠ করা হয়। রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বক্তৃতার শুরুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মহান মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদদের স্মরণ করেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে দৃঢ় করতে সক্ষম হয়েছে বলে তিনি সকল প্রবাসী নাগরিককেও দেশের উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ স্কুলের কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দূতাবাসের অনুবাদক মোহাম্মদ আশরাফুর রহমান। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।